রক্ত হেমোগ্লোপিন বৃদ্ধি করতে এই খাবার গুলো খেতে পারেন রক্ত রক্ত হেমোগ্লোপিন বৃদ্ধি ওয়ার্ল্ড হেলথ এর মতে সারা বিশ্বের শতকরা ভাগ মানুষ রক্ত সমস্যায় ভুগে থাকেন আর এটি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আয়রনের অভাবে কারণ রক্তকোষ আয়রন সমৃদ্ধ প্রোটিন হলো হেমোগ্লোপিন এর প্রধান কাজ হল ফুসফুস থেকে আহ শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন এর প্রবাহিত করা সাধারণত চোদ্দ বা আঠারো মিলিগ্রাম একজন পুরুষের জন্য আহ বারো মিলিগ্রাম একজন নারীর জন্য শরীরে হিমোগ্লোবিন থাকা উচিত মাথা ঘোরানো দুর্বল লাগা আহ ক্লান্তি লাগা খাদ্যের অরুচি শ্বাসকষ্ট হার্ট বিট বৃদ্ধি ইত্যাদি হিমোগ্লোবিন এর কমে যাওয়ার লক্ষণ ঔষধের পাশাপাশি ঘরোয়া কিছু উপায়ে রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করার করা যায় আসুন তাহলে সেগুলো জেনে নেওয়া যাক আমলকি আয়রন মিনারেল এবং ভিটামিন সি সমৃদ্ধ আমলকি রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখে শৈলে ভিটামিন সি এর অভাব পূরণ করে থাকে প্রতিদিন খালি পেটে কয়েকটি আমলকি খাওয়ার অভ্যাস করুন এটি রক্ত hemoglobin বৃদ্ধিতে সাহায্য করবে বিট বি একটি বিট তিনটি গাজর এবং অর্ধেকটা মিষ্টি আলু blender ব্লেন্ড করে নিন নিয়ে juice করে নিন প্রতি দিন একবার করে পান করুন এছাড়া খোসা সহ বিট সিদ্ধ করুন তারপর এটি খান আহ খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নিন বিটে থাকা আয়রন ফলিক এসিড ফাইবার ও পটাশিয়াম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে আপেল প্রতিদিন একটি করে আপেল খান এটি রক্তে হিমোগ্লোবিন মাত্রা নিয়ন্ত্রণ করে করে রাখে আপেল খাওয়ার পর পরিবর্তে আপেল এবং বিট মিশিয়ে মিশিয়ে করে পান করতে পারেন এর আদা এর সাথে আদা অথবা লেবুর রস মিশিয়ে নিতে পারেন এটি দিনে দুইবার পান করুন পানিতে ভিজিয়ে রাখুন দুই ঘন্টা তারপর এটি বেটে পেস্ট করে নিন এর সাথে এক টেবিল চামচ মধু মেশান তিন তিল এবং মধু মিশ্রণটি দিনে দুইবার খান এছাড়া এক কাপ দুধের সাথে তিলের পেস্ট এবং মধুর অথবা গুড় মিশিয়ে পান করুন এটি রক্তে হিমোগ্লোবিনের বৃদ্ধি সাহায্য করবে আয়রন আয়রন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট হাইড্রেট এবং ফাইবার সমৃদ্ধ ডালিমের রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধিতে বৃদ্ধি করতে সাহায্য করে রক্তচাপ সচল রাখে প্রতিদিন মাঝারি আকৃতির একটি ডালিম খাওয়ার চেষ্টা করুন অথবা এক গ্লাস ডালিমের রস পান করুন এছাড়া দুই দুই বা দুই চা চামচ ডালিমের গুড়া এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে পান করুন এটি দিনে একবার খান খেজুর এক কাপ দুধের দুই দুইটি খেজুরে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে খালি পেটে এটি পান করুন দুধ খেতে না চাইলে খালি পেটে কয়েকটি খেজুর খেতে পারেন এছাড়া এক দুইটি খেজুরের গরম দুধের দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখুন ঠান্ডা হলে এটি পান করুন নিয়মিত পান করলে এটি রক্ত হিমোগ্লোবিন বৃদ্ধি করবে